দর্শকের মুহূর্তে বরিশাল থেকে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, বরিশালে আবহাওয়া পরিস্থিতি ও জলাবদ্ধতার কেমন চিত্র দেখছেন আপনি আমরা জানব। যেমনটা বলেছিলেন আপনি, জানেন যে আসলে টানা 24 ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। সে লক্ষ্যে বরিশাল সহ বরিশালের যে আশেপাশে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরে, তারা আমাদের নিশ্চিত করেছে গত 24 ঘন্টায় 1.24 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড দিয়েছে। এই মুহূর্তে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এই বৃষ্টিপাত আরো 2-1 দিন থাকতে পারে। এবং ভারী বৃষ্টিপাতে বরিশাল নগরীর যে নিম্ন অঞ্চল এলাকা রয়েছে, যেমন পলাশপুর রয়েছে, বগুড়া রোড রয়েছে, মুসলিম গোরস্থান রোড এলাকা রয়েছে, সেসব এলাকা কিন্তু হাঁটু সমান পানি জমে গিয়েছে। এবং অনেক এলাকায় পানির কারণে পলিথিন জমে থাকা ড্রেনে কিন্তু পানি নামতে পারছে না, যার কারণে জলাবদ্ধতা একবারে চরম হয়েছে এবং মানুষের চরম দুর্ভোগ পোহাচ্ছে। এই যে দেখেন, এই মুহূর্তে যে রোডটা রয়েছে মুসলিম গোরস্থানের রোড, শহরের প্রাণ কেন্দ্রই বলা যায়, সেই রোডটার অবস্থা এরকম। সামান্য বৃষ্টি হলেই এই রোডটা কিন্তু হাঁটু সমান পানি থাকে, এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাতে হয়। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু আসলে বের হতে পারে না। আর এই জলাবদ্ধতার কারণে তীব্র দুর্গন্ধ এবং মশা মাছিরও কিন্তু সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে এ অঞ্চলের মানুষ কিন্তু খুবই আতঙ্কিত এবং সিটি কর্পোরেশনের দিকে তারা খুব, তাদেরকে যে বক্তব্য তারা বলছে যে সিটি কর্পোরেশনকে একাধিকবার বললে পরে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না এই জলাবদ্ধতা নিরসনে। এবং তারা বলছে যে একাধিকবার মেয়র আসেন, মেয়র যান, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বরিশাল একটি নদী বেষ্টিত এলাকা জানেন, তারপরে এই জলাবদ্ধতা তাদেরকে লেগেই থাকে। সব মিলিয়ে তারা অতিষ্ঠ। তারা বলছে এখন আর প্রতিশ্রুতি নয়, যারা আসবেন নগর ভবনের দায়িত্ব নেবেন তারা যেন করে দৃশ্যমান উন্নয়ন, এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে তাদের। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে জলাবদ্ধতার আমার কাছে যতটুকু তথ্য ছিল ফজিয়া।